তো বন্ধুরা, অবশেষে বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি প্রকাশ পেয়েছে। বিজিবির 97তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা উভয় নিয়োগ করা হবে। এখানে ভাড়া বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং যারা এসএসসি অটো পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রায়হান, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিজিবি যে নিয়োগ বিজ্ঞপ্তি ডিজিটাল পদ্ধতিতে 97তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে সম্পূর্ণ পদ্ধতিটা জেনে তারপর আবেদন প্রসেসে যাওয়ার। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে বা পরবর্তীতে কোনো সার্কুলার আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো এখানে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমন্বয় পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে এবং এসএসসি বা সমন্বয় পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা। হ্যাঁ, এরপর বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন প্রাপ্ত হবেন এবং এছাড়াও বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য যে সুবিধা দিয়ে আছে সেটি তো থাকছেই। বয়স 22/8/2021 তারিখে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে এবং জন্ম তারিখ 23/8/1998 হতে 22/8/2003 এর মধ্যে হতে হবে। সো আপনাদের যাদের বয়স 23/8/1998 থেকে 22/8/2003 এর মধ্যে তারাই শুধু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বয়স গণনার ক্ষেত্রে কিন্তু এভিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা, উচ্চতা এখানে 6 ইঞ্চি প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, উপজাতির ক্ষেত্রে 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 2 ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে 5 ফুট হলে আবেদন করতে পারবেন। ওজনটা হচ্ছে 49 কেজি বা 50 কেজি যেটাই হোক না কেন, এবং এখানে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি, এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 43 কেজি। সো বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হচ্ছে 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় হচ্ছে 34 ইঞ্চি, উপজাতিদের ক্ষেত্রে এখানে 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় হচ্ছে 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় হচ্ছে 30 ইঞ্চি। সো আপনারা শারীরিক যোগ্যতা জানতে পারলেন। এরপর বৈবাহিক অবস্থা, এখানে বলা আছে অবিবাহিত মানে তালাকপ্রাপ্ত হওয়া যাবে না, অবশ্যই অবিবাহিত হতে হবে। আরেকটা বিষয় বলা আছে, অত্র বাহিনীতে জনবল হ্রাস বা বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা কোটা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন। ভর্তির তারিখ ও স্থান SMS মাধ্যমে জানানো হবে। জেলা কোটা সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা ভর্তি করা হবে। ভর্তির কোটার সংখ্যা সীমিত। SMS জন্য প্রযোজ্য কোডসমূহ, রেজিস্ট্রেশনের জন্য SMS করতে প্রয়োজনীয় কোডসমূহ নিম্নরূপ। সো এগুলা কোড হচ্ছে বোর্ডের কোড, এগুলো আপনারা দেখে নেবেন। আপনার যার যেটার বোর্ডের কোড সেটার প্রথম 3টা অক্ষরই হচ্ছে কোড নাম্বার। তো এরপর টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীর রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থী SMS প্রেরণের সময় বোর্ড কি হিসেবে OTH টাইপ করবেন, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে কী করতে হবে। এরপর হোম ডিস্ট্রিক্ট, এগুলো আপনারা দেখে নেবেন। SMS করার সময় আপনার জেলার কোডের প্রয়োজন পড়বে। তো এখানে 64টি জেলার থেকে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপর আমরা রেজিস্ট্রেশনে চলে যাব। বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1 ও 2 অনুযায়ী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী 8 ফেব্রুয়ারি 2021 তারিখ সকাল 10টা হতে 17 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাবেন। আর এই আবেদনটা টেলিটক প্রিপেইড মোবাইল ফোন হতে SMS করতে হবে। আমি আরও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8 ফেব্রুয়ারি 2021 তারিখ থেকে আপনার আবেদন শুরু হবে এবং 17 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো SMS মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী, তো বর্ডার গার্ড বাংলাদেশের সিপাহী জিডি পদে SSC বা সমমান এবং SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভর্তি হচ্ছে পুরুষ ও মহিলা প্রার্থীগণ। টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করতে হবে, টাইপ করে 160 সেন্ড করতে হবে। তো আমি এখন বলে দিচ্ছি, প্রথমে আপনাকে টেলিটক প্রিপেইড সিমে আপনাকে ব্যালেন্স রিচার্জ করে নিতে হবে। এখানে ব্যালেন্স ধরা হয়েছে 160 টাকা, সো 160 টাকার উপরে রাখবেন। তো আপনাকে মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে BGB স্পেস HSC পাশের বছর দিয়ে দিবেন, স্পেস দিয়ে HSC পাশের বোর্ডের প্রথম যে 3টা অক্ষর থাকবে এখানে কিন্তু দেওয়া আছে, এই উপরে আমি একটু আগে দেখে দিলাম, এইগুলো হচ্ছে বোর্ডের কোড। সো এখানে এই বোর্ডের কোডটা দিবেন, দেওয়ার পরে স্পেস দিয়ে SSC রোল নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে স্পেস দিয়ে আপনার SSC পাশের বছর, স্পেস দিয়ে SSC বোর্ড
বোর্ডের প্রথম তিনটা অক্ষর, স্পেস দিয়ে রোল নাম্বার, স্পেস দিয়ে আপনার হোম ডিস্ট্রিক্ট কোড, স্পেস দিয়ে আপনার উপজেলা নামটা কিন্তু মানে হাত দিয়ে টাইপ করে দিতে হবে। সো দিয়ে মেসেজটা 163 সেন্ড করবেন। ঠিক উদাহরণস্বরূপ এই যে নামটা দেওয়া আছে এই বিজিবি 2020, হ্যাঁ ডিএসএ, এখানে রোল নাম্বার দেওয়া আছে, এখানে সব দেওয়া আছে, আপনারা এটা এভাবে দেখে সুন্দরভাবে করবেন। এবার যারা অটো পাস করলেন তারাও কিন্তু আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো প্রার্থীদের এসএমএস প্রাপ্তির পর তাৎক্ষণিক যাচাই করার পর যোগ্য প্রার্থীদেরকে কিন্তু পিন নাম্বার দেওয়া হবে, এবং সেই পিন নাম্বারটা কী করবেন আমি দ্বিতীয় এসএমএসে কী করবেন আমি বলে দিচ্ছি। আবার মেসেজ অপশানে যাবেন, গিয়ে আপনাকে লিখতে হবে বিজিবি স্পেস ইয়াস স্পেস ওই পিন নাম্বারটা যেটা আসবে সেটা দিয়ে, এবং আপনার স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে মেসেজটা 163 সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার কাছে একটা ফ্রিতে এসএমএস আসবে, আপনার এখানে বলা আছে ভর্তি কার্যক্রমের ফি বাবদ 150 টাকা কর্তন করা হবে, বিধায় দ্বিতীয়বারের মেসেজ প্রেরণের পূর্বে টেলিটক প্রিপেড মোবাইলের ব্যালেন্স আপনার রাখতে হবে 160 টাকা। সো এর উপরে রাখবেন। দ্বিতীয়বার এসএমএস এর প্রাপ্তির পর প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হবে, হ্যাঁ কনফার্মেশন এসএমএস এর জন্য প্রার্থীর নিজস্ব যে মোবাইল নাম্বার সেই নাম্বারে দেওয়া হবে। তো এখানে আরও কিছু বিষয় বলা আছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে শুধুমাত্র কনফার্মেশন মেসেজ প্রাপ্ত প্রার্থীগণ এসএমএস এ সরবরাহকৃত মোবাইল নাম্বারে পরবর্তীতে বিজিবি এর গ্রামীণ রবি অথবা টেলিটক এই নাম্বারের মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ অন্যান্য তথ্য দিয়ে এসএমএস করে প্রেরণ করা হবে। সো পরীক্ষা উপস্থিত হওয়ার পর তারিখ এবং সম্পর্কিত মেসেজ মুছে গেলে বা ডিলিট হয়ে গেলে সেটা কীভাবে নিয়ে আসবেন এটা দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর এই যে ভিডিও এই যে সার্কুলার দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো ভর্তির সময় আপনাকে কী কী নিয়ে আসতে হবে সেটা বিষয় নিয়ে আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এসএসসি এবং এসএসসি পাশের যে মূল সনদপত্র সেটা সঙ্গে নিতে হবে, এবং সংশ্লিষ্ট স্কুল ও কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা সমন্বয় পরীক্ষা এবং এসএসসি বা সমন্বয় পাশের যে প্রশংসাপত্র থাকবে সেটাতে যেতে স্থায়ী এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে সেটা নিয়ে যেতে হবে আপনাকে। অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত হতে হবে, ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র সেটা আপনাকে দিতে হবে, চারিত্রিক সনদপত্র দিতে হবে। এরপর সদর তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্ট 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং এর মধ্যে 1 কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার দ্বারা এবং 10 কপি সত্যায়িত ব্যতীত, হ্যাঁ 1 কপি সত্যায়িত করে নিতে হবে চেয়ারম্যানের কাছ থেকে অথবা ওয়ার্ড কমিশনের কাছ থেকে, এবং বাকি 10 কপি কিন্তু আপনার সত্যায়িত করা যাবে না, ঠিক আছে, ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, যেটাকে আমরা বৈবাহিক সনদপত্র বলে থাকি, সেটা আপনাকে নিতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি প্রয়োজন পড়বে। তো এরপর দেখেন bjb.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তি হচ্ছে প্রার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক ফর্মে উল্লেখিত তথ্যাদি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এবং ভর্তির সময় তার সঙ্গে আনতে হবে। সো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এই বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো, আশা করি সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে সেই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বিজিবির কর্মকর্তা অথবা অবসরপ্রাপ্ত শহীদ বা মৃত সদস্যদের সন্তানের জন্য প্রার্থীর সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট নাম্বার, পদবীর নাম উল্লেখ পূর্বক, স্থায়ী ঠিকানা সম্বলিত, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত সহায়কপি উপস্থাপন করতে হবে। এছাড়া কর্মরত বিজিবি সদস্যের সন্তানগণ পিতার বর্তমান পরিচয়পত্রের সত্যায়িত সাইলেপি এবং অবসরপ্রাপ্ত শহীদ ও মৃত বিজিবি সদস্যদের সন্তানগণের তার পিতার পেনশনের বহি বা কার্যমুক্তি ছাড়পত্র এবং পরিচয়পত্র যা বিদ্যমান নির্বাচনী পর্ষদের নিকট উপস্থাপনের জন্য সঙ্গে আনতে হবে। এরপর মুক্তিযোদ্ধা বিএনসিসি ক্যাডেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা উপজাতি এবং সরকারি নিবাসী এতিম সদস্য প্রার্থীর জন্য যা প্রযোজ্য এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখে নেবেন। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।